সুরের মূর্ছনার সঙ্গে নাচ আর সুন্দর গায়কের জন্য শুধু কোরিয়ায় নয় বিশ্ববাসীর হৃদয় জয় করে নিয়েছে কোরিয়ান ব্যান্ডগুলো। কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডের কথা এলেই বিটিএস আর ব্ল্যাকপিঙ্কের কথা চলে আসে, আর সেই জনপ্রিয় দুই ব্যান্ডের একটি অর্থাৎ ব্ল্যাকপিঙ্কে লেগেছে ভাঙনের সুর। এই খবরটি এখন বেশ পুরনো। নতুন খবর হলো আবারও এক হলো এই ব্যান্ড তারকারা। শুক্রবার 9 আগস্ট সিউলের গোলাপি গালিচায় পুনরায় একত্রিত হয়েছেন তারা। এর পেছনে কারণ হচ্ছে তাদের বিশ্ব ভ্রমণ চলচ্চিত্র ব্ল্যাক পিঙ্ক ওয়ার্ল্ড ট্যুর বর্ন পিঙ্ক ইন সিনেমাস ও তাদের 8ম বার্ষিকী। ওই দিন জেনি, জিসু, লিসা এবং রোজ তাদের ভক্তদের সামনে উপস্থিত হয়েছিলেন কালো পোশাকে, আর একসঙ্গে তাদের দেখার জন্য ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তারকাদের সঙ্গে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিল অনুষ্ঠানের স্থলে। গত বছরের সেপ্টেম্বরে তাদের বিশ্ব ভ্রমণের পর প্রথমবারের মতো তাদের একসঙ্গে দেখা গেল। ব্ল্যাক পিঙ্ক তাদের বিশ্বভ্রমণ বর্ন পিঙ্কের সময় 34টি শহরে 66টি কনসার্ট করেছেন। 31 জুলাই তাদের ওয়ার্ল্ড ট্যুর ফিল্মটি প্রায় 110টি দেশের সিনেমা হলে মুক্তি পায়। কোরিয়ান ব্যান্ড হলেও ব্ল্যাক পিঙ্কের জনপ্রিয়তা ও প্রভাব পশ্চিমা বিশ্বে অসামান্য। ক্রমশ তাদের গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে। গত জুলাই মাসে যুক্তরাজ্যের অন্যতম মিউজিক ফেস্টিভ্যাল BST ব্রিটিশ সামার টাইমে প্রথম কোরিয়ান ব্যান্ড হিসেবে পারফর্ম করেছে ব্ল্যাক পিঙ্ক। এরপর যুক্তরাষ্ট্রের একটি উৎসবেও প্রথম এশিয়ান নারী ব্যান্ড হিসেবে পারফর্ম করে রেকর্ড গড়ে ব্যান্ডটি। 2016 সালে স্কোয়ার ওয়ান অ্যালবামের মাধ্যমে আত্মপ্রকাশ করে ব্ল্যাক পিঙ্ক। এ পর্যন্ত তাদের 2টি স্টুডিও অ্যালবাম, 4টি লাইভ অ্যালবাম, 3টি EP ও 12টি সিঙ্গেল প্রকাশ হয়েছে। এছাড়া কিছু কিছু সিঙ্গেল অ্যালবাম ও প্রমোশনাল গানও করেছে ব্যান্ডটি। ARM সাদাত, দেশ টিভি।